বাংলা আমার মাতৃভাষা, বাংলাতেই আমি থাকি, বাংলা আমার চিরচেনা, আমি বাংলাকেই ভালোবাসি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের যে এই ভিডিও, এখানে আমরা কোনো পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করব না, জাস্ট দু থেকে তিন মিনিট আমি হয়তো তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে আজকে এসেছি। আজকের ভিডিওতে আমি পড়াশোনার কোনো বিষয় নিয়ে, কোনো ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথের মতন কোনো টপিক নিয়ে আলোচনা আজকে আমি করছি না। তো কেমন আছো সবাই বলো। আজকে নববর্ষ, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। জীবনে অনেক বড় হও, অনেক উন্নতি করো এবং প্রত্যেকে খুব ভালো থাকো। তো নববর্ষতে আমাদের একটা প্রার্থনা থাকবে ভগবানের কাছে, যেন আমরা সবাই সুস্থ থাকি, স্বাভাবিক থাকি। আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা যেন আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি এবং আমরা যতটা আমরা চেষ্টা করব এই টাইমে যতটা পারা যায় স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক ব্যবহার করে, মানে সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা আমাদের পাশে এত দিন ধরে ছিলে, তোমাদেরকে অনেক শুভেচ্ছা রইল, তোমাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই এবং আমাদের পাশে থেকো, আমরা যেন আরও আরও সোমস ক্লাসরুম যেন আরও যেন উন্নতির শিখরে পৌঁছায়, ঠিক আছে? আর আজকের দিনটা সবাই কেমনভাবে কাটাচ্ছ আমাকে সবাই জানিও, ঠিক আছে? আজকে তোমরা কী করবে, কী আনন্দ করবে ভিডিওর কমেন্ট সেকশানে বলো। আর আমার তো জেনারেলি পড়ানো থাকে, আজকেও পড়ানো আছে, কিছু করার নেই, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমি তোমাদের কাছে জানতে চাইছি, যে আমি যেমন বলেছিলাম যে খুব তাড়াতাড়ি কিউএনএ সেশন নিয়ে আলোচনা করব, যেখানে পড়াশোনার বিষয় বাদ দিয়ে, পড়াশোনার বাইরে তোমাদের নানা রকম প্রবলেম বা বিভিন্ন ধরনের সমস্যার বিষয় নিয়ে আলোচনা করাবে। তো সেখানে আগের একটা ভিডিওতে তোমরা অনেকে অনেক প্রশ্ন আমাকে করেছিলে, আমি এখনও কিউএনএ সেশনটা আনতে পারিনি। তোমরা এই ভিডিওতে আরও আমাকে জানাও যে তোমরা এর পরে যখন আমরা কিউএনএ সেশন আনবো, তখন আমরা কোন কোন জিনিস সেই কিউএনএ সেশনে আলোচনা করব, মানে সেটা আমাদের কমেন্ট সেকশানে জানাও। আমি একটা কমিউনিটি ট্যাবে একটা পোস্টও দেবো, সেখানেও তোমরা কিছু কমেন্ট করতে পারো। আর তোমাদেরকে একটাই কথা বলবো, সাবধানে থেকো, ভালো থেকো এবং যাদের সামনে বোর্ডের এক্সাম আছে, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জীবনের দুটো বড় পরীক্ষা, যারা এই পরীক্ষা দেবে বলে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিয়েছো, তো প্রত্যেককে বলবো প্রিপারেশানটা যেন তার একটা পূর্ণতা পায়। তো সেইভাবে এখন থেকে এখনও প্র্যাকটিস করে যাও, সময়গুলোকে নষ্ট করো না, ঠিক আছে? আর এটাই বলার ছিল, অলরেডি অনেকক্ষণ বেশি বকবক করে ফেললাম, ঠিক আছে? তোমাদের সঙ্গে গল্প করার ইচ্ছা একটা থাকে সবসময়, কিন্তু একদিন লাইভে আসবো আমি খুব তাড়াতাড়ি, তো এসে একদিন হয়তো তোমাদের সঙ্গে গল্প হবে, যদিও এখন পরীক্ষার সময়, এখন এই সমস্ত গল্প করে তোমাদের টাইমটা নষ্ট করব না। পরীক্ষাটা যাক, তারপর একদিন সবার সঙ্গে কথা হবে, কেমন আছো সবাই আর কতটা, মানে রেজাল্ট কেমন হলো, সব বিষয় নিয়ে একটা টাইম পরে আলোচনা হবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, কিউএনএ সেশনে কী নিয়ে আলোচনা করা হবে সেই বিষয় নিয়ে আমাদেরকে জানিও, ঠিক আছে? আর আজকের দিনটা কীভাবে কাটাচ্ছ সেটা আজকের ভিডিওর কমেন্ট সেকশানে বলো। খুব ভালো থেকো সবাই, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।